মোবাইলের মধ্যে কি যেন একটা খেলা বাইরেছে না, ফ্রি সার্ভিস না কি যেন একটা খেলা, আপনি জানেন কেমনে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার তো সর্বনা হিসাব খেলাইতে খেলাইতে না, হ্যাঁ সার্সি না হুজুর তো ফ্রি ফায়ার খেলাই আল্লাহর লইস, হ্যাঁ কোন একটা হুজুর তো বক্ত হইছে ফ্রি ফায়ার খেলাইত 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 খেলাইতে বক্ত হইস, কি হয় না হয় না, সারা রাত খেলায় কত বড় পাগলের পাগল, ঘরের মধ্যে নেট নাই এই জন্য শেয়ার লই নদীর পারে জীবন বেশি কথা না খায়। এখন তো বিজয় দরবার সাজে কথা কয় না আমার যুবকেরা। জিন জিন বলতে কোনো কিছু নাম শুনছেন? জিন বিশ্বাস না করলে ইমান থাকবে? আমা খলক তু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, জিন যদি বিশ্বাস না করেন ইমান থাকবে? আল্লাহ নিজে বলছে আমি দুইটা জাত সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, ইনসান আর জিন। তাহলে জিন আছে মানে জিনে মানুষের উপরে সওয়ার করে, দেখছেন কোন জিন দেওদানো ভূত যদি মানুষের উপরে মানে আসর করে তা দেখবেন ওই মানুষগুলো একা একা কথা কয়, টাস 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 রাস্তা আড়ে কয়, এবিসিডি এফসি এই সেই সেই কথা কানা কথা কানা কানা একা একা কথা কানা, দেখছেন না? হ্যাঁ এবার সময় সময় কয় আমার বাড়ি কোকাপ শহর, আমার বাড়ি কোকাপ শহর, আমি হিন্দু কথা কানা জিন লাগলো। 30 বছর 25 বছর 15 বছর আমার যুবক কি সুন্দর চেহারা, কত সুন্দর ব্র্যান্ড, বাপ মা আশা করে কি সুন্দর স্কুল কলেজে পড়ায়, সেই ছেলে এখন রাত্রে 3টা 4টার সময় মোবাইলে ফ্রি ফায়ার খেলার কয়, মুছে ছোট মুছে ছোট মুছে ছোট মুছে ছোট কথা। আমি একদিন বয়ান করি 12টা 1টার দিকে খানা খাই একটা রুমে ঘুমাইছি, তা আমার পাশে যে ওই রকম একটা মাতাল ঘুমাই জানিয়ে জানিয়ে তো আমার পাশে ঘুমাইছে 12টা 1টার সময়। আজকে যেমন স্টেজ উঠছি নামতে কয় ঘন্টা লাগবে মনে করেন, কয়টা বাজবে কমপক্ষে? হ্যাঁ সারা রাত, সাহস আছে সারা রাত? খারাপ খারাপ আল্লাহ হাকবার
12টা একটা সময় নাইমা খানা দানা খাইয়ে ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে না তো ঘুমাইছি 2টা 3:30টার সময় শুনি কি ও কম্বলের মধ্যে বই কয় মুজা সরদ আমি মনে করছিলাম ওই হাদিয়া যে টাহা দিস ওইটা মানে সরে লইছে আর মনে করছিলাম ওইটা ব্যাগের মধ্যে থুইছি তো তা আমি আবার মনে করছি যে আমার হাদিয়া লইছে আমি কই তাড়াতাড়ি বাতি জ্বালা দুয়ার আটকা আর ও তো কইতেছে মুজা সরদ আমি কই সারিস না ধর তাড়াতাড়ি বাতি জ্বালিয়ে দুয়ার আটকাই দে আমার টাহা লইছে কোন দিকে ডাকাইতে ঘরে ডাকাই কোনিয়ে বাজার আমি দরজা দিয়ে তারপর বাতি জ্বালাই দেই ও আর আমি আর কেউ নাই আমি যাই কম্বলের কাছে যাই একটা পিছা লইয়ে পিছা সংসার বরিশে না ঝাড়ু 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 নারিকেল গাছে সলা দিয়ে বানায় না ওইটা লইয়ে কাছে যাই তুই মুজে সর্দ কইছিল কেন ভালো যায় আমনের কইছে আমি দিই পাকিস্তানে আলাগ লাগে ওই ফেরি ফায়ার খেলাই আমি তো তোর ঝাড়ু দিয়ে ফিরিয়ে দিবি তো ঘরে ভাই করবো কথা বানা আছে কি না আর হইল যে মোবাইলের পরিচয় পাইছে এখন মোবাইলের পাগল ফ্রি ফায়ারের পরিচয় হয়েছে ফ্রি ফায়ারের পাগল আরাকদল মাইয়াগো পরিচয় হয়েছে মাইয়াগো পাগল কথা ঠিক কি না আরাকদল গাড়ির পরিচয় হয়েছে গাড়ির পাগল আরাকদল বাড়ির পরিচয় হয়েছে বাড়ির পাগল আরাকদল বাজার পরিচয় পাইছে আমার মাওলা ওরা হইল মাওলার পাগল ওরা বাজার হাটে খেলাধুলা করে খানা খায় ঘুম পরে কলেজে যায় ইউনিভার্সিটিতে ক্লাস করে চাকরি করে বাজার অফিসে যায় যেখানে যায় রাস্তাঘাটে যেখানেই যায় তালাশ করে আমার মাওলা কই আছে কিনা এলার বান্দা আল্লাহরে তালাশি একজন একদল লোক আছে কিনাই মরিচ খাইতে ঝাল বটে জিবে লাগে মজা মাওলার জিকির করে যারা দু দুনিয়ায় রাজা কেরেস্তালে লাগলে আগুন যেমন জ্বলা জল মুমিন বান্দার সামনে কোরআন তলাওয়াত করলে মোমের মতো গলে লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি সে যদি হয় মাসুক মাওলা যুবক আজকে তুমি হবা তার আসে কি জোরে একবার ডাক দাও আল্লাহ আর মহব্বতে কও আল্লাহ দিন গেল হাসি ঠাট্টায় গল্প সেট করিতে তোর দিন গেল হাসি ঠাট্টায় গল্প সেট করিতে ওরে রাতেরই গেল খাইয়া রে শুইয়া আ করিতে ওরে রাতেরই গেল খাইয়ার শুইয়া অ করিতে কবের যে করবি তুই ইবাদত বন্দেগি কবের যে করবি তুই ইবাদত বন্দেগি ওরে হায়ানে রমত রে গেল কাটিয়া জিন্দগি ওরে হায়ানে রমত গেল কাটিয়া জিন্দগি বাজান রে মহব্বত কইছে যত মহব্বত আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেবা আমার মাওলা বলছে উদুউনি আস্তাজিব লাকুম এ বান্দা তুই যদি একবার আমাকে আল্লাহ কই ডাক দাও আমি 70 বার জবাব দিয়ে দেই আল্লাহু আকবার হে জবাব দেবে কে না কে না কে না আজকে তোমার দুনিয়ার নেতা নেত্রীকা একবার বেশি দুইবার স্মরণ করলে বাজার হইয়া যায় বাজার আপন জন্মদাতা বাবাকেও যদি আপনি সারাদিন ডাকেন বাবা 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 বলে ওইটা পাগল হয়েছে কথা কান্না মাকে যদি বাবা একবারে বেশি মা 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 কইয়া ডাকো বলবে তোর কি জল হয়েছে নাকি মরবি তুই এত ডাকো কেন আমার মাওলা বলে আব্দুল্লাহ
বান্দামাকে যত ডাক ততই মজা লাগে ডাক দেন আল্লাহ সবানটা খুলতে মনে চাই না সুরে রাখতে আল্লাহ সব যুবকের আল্লাহ কইতে পারছো কন্ত আলহামদুলিল্লাহ অনেক কুরবাজান যারা বিড়ি খায় অগটেশ করে দেখবেন ওরা আল্লাহ কইতে পারে না কথা হয় না বিড়ি খেলে আল্লাহ কইতে পারে না কয় আব্বা কথা কি লজ করে আর যে সমস্ত পুরো মানুষ আমার ব্যবসা সারা তাতে পান খাইতে খাইতে শেষ করছে দাঁত তো একটাও নাই এখন আল্লাহ কইতে পারে এখন কয় আব্বা আব্বা কথা কর না গা শোনায় আব্বা আব্বা কথা ঠিক কিনা জোরে বলে আছে কি নাই এই জন্য তো বিবু আমি বলতাম সাধনার সামায় যায় যুবক আল্লাহ আল্লাহ বল যুবক বজনের বয়স গেল ভাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো তোর সারে ওরে যুবক আল্লাহ পা আলুরা রে ওরে যুবক আল্লাহ পা আলুরা রে সাধনার সময় যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো বলেন না বজনের বয়স বলো আমার সাথে বজনের বয়স গেল বাবা আল্লাহ আল্লাহ বলো তোমায় পাইতে যায়া মাওলা রে ওরে মাওলা টুঙ্গির মা ঐদান গেলাম রে ওরে মাওলা সর্বন আল্লাহু আকবার সর্বদা আইতে গেলাম রে সাধনার বয়স যায় যুবক এলাকার যুবক তারা দাঁড়িয়ে ময়দানের মধ্যে এসে বস বাজন দর্জ ধরিয়ে বসিয়া দেখো এই মাঠের মধ্যে এমন মানুষ আছে যাদের বাজন তাহাজ্জুদ কামাই যায় না কথা কন আছে কি নাই এই মাঠে এমন মানুষ আছে নামাজ কামাই দেয় না বাজান এই মাঠে এমনও মানুষ বসা আছে বাজান আল্লাহ নবীর লাগে স্বপ্নে দেখা হইয়া গেছে এমনও মানুষ এই ময়দানে আছে আর সিনার লাগে যদি তোর নাম্বার মানি সিনার গুনা গাড্ডা কাট্টা না ফারবান্ডা তোর নাম্বার মানি তোর গুনা করে মজা পাই না সিনার যদি একজন আল্লাহ ওয়ালার সিনার সাথে লাগাইয়া বসতে পারো আল্লাহ ওয়ালার সিনার মধ্যে বাবা আল্লাহু আকবার আল্লাহর মারেফতের আগুন দাউ দাউ করিয়া জ্বলে বাজানারে আল্লাহর রহমত আল্লাহর দয়া যদি হয়ে যায় তুমি যদি বাজান তার সিনাটা লাগে তোমার সিনা লাগাইয়া বস আল্লাহর যদি রহমত হয় দয়া হয় ওই মাওলার পাগলের সিনাইতে যদি মারে পাতের আগুন একটু দাও করে তোমার সিনা লাগতে পারে তোমার সিনায় যদি যাইতে পারে আমার মাওলা এই ময়দান থেকে তোরে একটা নামাজি বানাইয়া বাড়তে নিতে পারে কি পারে না যুবক হেদায়তের মালিক কিনা ক ভাই তোর ভাগদর্শি তোর ভাগদর্শি ক হেদায়তের মালিক কে ভাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমা ইউদলিলহু ফালা হাদিয়ালা হেদায়তের মালিক কেডা আয়াত বুঝছেন না হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কোন পীর বাবা না হেদায়তের মালিক কোন বক্তা না হেদায়তের মালিক কোন মুফাসসির কোরআন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর না হেদায়তের মালিক কেডা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুজ পাপি নাদান মুরুক্ষের বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে মা অল্প জালে সিজে মানুষ যদি মানুষের জন্মে হয় দুই এক কথায় বোঝে কি বোঝে না হেদুনে তার ফসল ভালো দুধের গুণে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার ঝি একুল ভাঙ্গে অকুল করে এই তো যমুনার খেলা একুল ভাঙ্গে অকুল করে এই তো পদ্মার খেলা একুল ভাঙ্গে অকুল করে এই তো মেঘনার খেলা একুল ভাঙ্গে অকুল করে এই তো পায়রার খেলা সকালবেলায় ধনী বেড়া তুই ফকির সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে খাই না কোনো পোকামাকড় মন্ডায় চাই সিরিয়া স্যান্ডেল দেখো একটা মারে কথা ঠিক কিনা জরে কোনো মানুষে গরুতে জিঙ্গায় না
ফেরাউনের চেহারাটা মনে হয় কুত্তার চেহারার চেয়ে খারাপ দেখা যায়। মোবাইলে দেখছেন, মোবাইলে দেখছেন, নুরানি চেহারা মনে হয় কুতুবাগী হুজুরের মতো, দেওয়ানবাগী হুজুরের মতো কি চেহারা সাতরা। আল্লাহ, একটা কাট্টা কাফেরের মতো কথা ঠিক কিনা জোরে বলো। এ মরিয়া আমার হয় লোকে যদি গোসে পয়সা তাই কালাপ কি মরার পর মানুষে যদি দোষে আকেপে জীবন মম হইয়াছে বিগত কোনো কিছু করি নাই পাগলেরই মতো ফুরিয়ে গেল আয়ু আশারি খেলায় কিনিবার যা ছিল বাজার সইলা গেল কিনিলাম না তো হায় বাজান রে যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন দয়াল নবী মায়ার নবী এতিম নবী মা হারা নবী কাঙ্গাল নবী মানুষের মায়ের খাওয়া নবী আকুল জ্ঞান থাকলে বলো আর আকাপন কেডা জীবন কারাকাপন কে আরে সেন তারপর মাওলার কবরে যাও মহব্বত একটু আমার সাথে সাথে মাথা ঝুলাইয়া ঝুলাইয়া ডাকো আল্লাহ 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 কত সময় আছে সময় কত আল্লাহ 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 শোনেন আল্লাহ 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 না আল্লাহ না আল্লাহ 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 নিজের আর মালিকের নামটা রাখতে জানেন না আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাবা জ্যৈষ্ঠ মাস কারো আবার সর্বনাশ কারো লাগে মজা কেউ পায় সাজা এখানে একদল মানুষ আছে আল্লাহ নাম শুনলেই মজা লাগে কথা কয় না আসে না আসে না আল্লাহ নাম শুনলি আর কেমন জানি মজা লাগে কালে আসে কুকা কে মজা হায় মাসু খুঁজে পুষিও শাকে গুলমে কে মজা হায় বুলবুলুসে পুষিও রাত্র তিনটার সময় মোবাইলে এই আল্লাহ প্রেম বিভৈরা ইমুতে মাইয়ার লাগে কথা বলতে কি মজা যেইডা না বলে প্রেম না করে ওইডা বসবে না আমার মতো মা আমার মতো মৌলবি আমার মতো সাইর পশার মাওলানা কি বসবে রাত্রে কথা বলাই কি মজা রে বুঝতেও চাই না আল্লাহ ভাগবার ক্ষমতা বুঝতেও বোঝান চাই না রাত্রে মোবাইলে ইমু বইরা নষ্ট মহিলার সাথে আল্লাহু আকবার ইমুতে কথা বলায় কি আরাম ওইটা জেনা বলছে সে বসবে না হঠাৎ কইরা যদি সাড়ে চারটার সময় ইমু কাইটা লইয়া যায় আর মনটা এখন কপাল পাসাইয়া ঝাড়ু দিয়া পা বাড়ি দেয় এমন খারাপ লাগে কি লাগে না আর আব্দাল মাওলার পাগল আছে রাত্র তিনটার সময় ওয়াজু বানায় মাওলার পায়ে মন সেজদা দিতে কি মজা ওই যে সেজদা না দেশে সে বসবে না মাওলার পাও দুইটা ধরে সিজদা দিয়া সুবহান রব্বিয়াল আলা কইয়া ডাক দিতে কি যে বাজান মজা কি যে আরাম যেই পাগলায় সিজদা না দিছে সে কোনোদিন বুঝবে না এ সিজদায় মজা আছে কিনা এ টুপি দেয় নেরা টুপি দিতে মজা লাগে লাগে একদলে কয়ে দিই টুপি দিলে বলে মাথা ঠাড়া করে কথা বল না হয় কি কয় না টুপি দিলে হুজুর আমার মাথায় গরম লাগে কত মানুষ মোবাইল করে রাখে হুজুর আমাদের বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি হুজুর দাঁড়িয়ে যাই বড় হয়েছে আর চুল খায় দাঁড়ির মধ্যে কথা বল না খা আসে না খা হুজুর দাঁড়িতে চুল খায় আমি বলি কি করবি এখন বলে হুজুর আর ন্যায় করছি দাঁড়ি কামাইয়া ফেলাবো কন্যা হুজুবিল্লাহ দাড়ি রাখলে চুল খায় ওটা তো কপাল ভরা বাজান রে কাপড় পরলে জোড়া তালি দেওয়া যায় জুব্বা পরিয়া গেলে জোড়া তালি দেওয়া যায় টুপি পুরিয়া গেলে জোড়া তালি দেওয়া যায় সাড়ে তিন হাত কপাল যদি কারো পুরা যায় জোড়া তালি দেওয়ার আর জায়গা
নাইরে আমার কমুনি কমুনি মাওলা রে ওরে দায়ার বাবুদ রে কৌনা অকুল সাগরে দিলাম একা পারি রে যে সাগরের নাই সীমানা কবর ফুরের যাত্রীরা কবরে যাবা যে সাগরের নাই কিনারা ওই গহীন সাগরে দিলাম একা পারি রে কবরে হাজার বলেন হাজার বছর হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর তিরিশ হাজার বছরের পুল কেমনে পারি দেব রে কামলের নাই তো আশা জান্নাতের সার্টিফিকেট পাইছো বাবা কামলের বলো না কামলের নাই তো আশা ইবাদতের নাই ভরসা কিনিয়া দরব পারি ওই অকুল সাগরের মাঝে রে আজান মরা লাগবে কি লাগবে না এ বাবা মাওলানারা মরবে কি মরবে না পীরেরা মরবে কি মরবে না শায়েখুল হাদিসেরা মরবে কি মরবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জানদারের বাজন রে মৃত্যু সাথ গ্রহণ করা লাগবে কি লাগবে না বাজন মরা যেহেতু লাগবে মানুষ হইয়া মরবা নাকি বাজান কুত্তা জানোয়ার শুয়ার হইয়া মরবা মরা লাগবে মানুষ হইয়া কতক্ষণ নাকা আমার মাওলা কালামের মধ্যে বলছে বাল হুম আদল আব্দুল্লাহ ঢাকার শহরে একদল মানুষ আছে শুয়ারের সইয়াও খারাপ কতক্ষণ নাকা কথা ঠিক কি আছে রে বলো যেই মানুষটায় বয়ান বাজান শোনে তারে কাছে বয়ান মাহফিলের মাওলা মজলিস পাইয়াও এখনো পর্যন্ত রাস্তা রাস্তা ঘোরে কপালায় সহ্য হয় না আইসা বসতে পারে নাই ওইটারে কি কইবেন ভালো না কপাল পোড়া এ কি পারা ওই লোক কপাল পোড়া দাওয়াতে গেলে ভাইবে মরিস পোড়া আর ভাগ্যে নাই গোস্তের বড়া যেখানে যাইবে সর্বহারা কথা ঠিক কিনা ধরে বলো ওর নাম ওই লোক কপাল পোড়া কপাল পোড়ার কোনো জায়গায় শান্তি নাই অথচ এখানে এমন আমার বাবার শ্রমিক বাইরে আসে রিক্সা চালানো থুইয়া গার্মেন্টস মিল ফ্যাক্টরি থুইয়া সংসে সাবিরি আইবে আল্লাহ আকবার কোনো সারা দেখার জন্য নাই খানা খাওয়ার জন্য নাই এখানে টাকা পাওয়ার জন্য আই নাই এখানে একদল পাগল আইছে গুনাহ মাফ করাবার জন্য এসবও কেন গুনাহ মাফ হইবে আল্লাহ আকবার কোন কথা গুনাহ বাজার মাফর জাগাও সেনু না ঘর কই দরজা কই আর তুই হাঁস কোথায় বাবা ঘর কই দুয়ার কই পাকলায় হামদায় কই বাজান রে ঘর সেনে না দরজাও সেনে না ঢুকতেও জানে না ফাজাক্কির বিল কুরআন মাইয়া খাফু আই আমার মাওলানা বলছে আব্দুল্লাহ তুমি সবাইকে বয়ান শোনাইও না বালু বাল্যা জমিতে বাল্যা জমিছিল বাল্যা জমি বাল্যা জমি দেখছেন নি ওই যমুনার পারে বাজারে বাল্যা জমিতে চাষ দিলে কোনোদিন আঙ্গুর ফলে না লাল শাক হয় না মূলা হয় না বরবটি হয় না বাল্যা জমিতে চাষ দিলেই শুধু ব্যর্থা কথা ঠিক কিনা পেলে তো আস মাটির মধ্যে লাঙ্গুল লাগাই যদি চাষ মারতে পারো আরে বাজান যা কিছু চাষ করবা তাড়াতাড়ি ফইলা যাবে আমার মাওলাক্কা আয়াতে কারিমের মধ্যে বলছে ফাজাক্কির বিল কুরআন মাইয়া খাফু আইদ আব্দুল্লাহ তুমি আমার কোরআনের ভয় সবাইকে দেখাইও না কাজে ধরবে না কোরআন শরীফের ভয় তাকে দেখাও সে ভয় পায় আল্লাহ আকবার কান্না কান ভয় তো তারে দেখানো যায় ভয় তো ওই আদুবালা ছেলেটাকে দেখান যায় যেই ছেলেটা তার বাবারে ভয় ভাই মায়ের সময় যায় আর তোর বাপে আসুক তোর 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 বাপে আইসল তোর বাবারটে বলবো আর যেই ছেলে ভয় আব্বা আসলে কি হইবে আমি তো আব্বারে দুই আনাটা জিজ্ঞাসা করি না ওরে আব্বার ভয় দেখে আল্লাহ বাসেনি আছে আব্বারে ভয় পায় না মাওলার ভয় আমি কারে দেখাবো
মাওলারে ভয় করার মানুষ এখন বাজন রে পাওয়া যায় না আরে মাওলারে যদি ভয় করার মানুষ পাওয়া যায় তো আরে শহরের কোন হোটেলে কোন যুবক করতে পারতো না কারণ আল্লাহ যত রাত্র গভীরে হোটেলে যাও যত আবাসিক হোটেলের মধ্যে ঢোকো কেউ দেখুক আর না দেখুক আমার মাওলায় তো বেড়া ছাইয়া রইছে আল্লাহ দুনিয়ার কোন মানুষ নাও দেখলো হোটেলের মধ্যে দেখে কেডা এ ও গভীর রাতে দেখে কেডা হ্যাঁ দেখে কে আল্লাহ এক পীর সাহেবের একটা মুরিদ ছিল বোকা মুরিদ এত বড় কথা কি স্পষ্ট শুনেন তো আপনারা এত বড় বোকা মুরিদ বাজানরে গঙ্গা মানুষ আমাকে বরিশাল কা গঙ্গা আমরা গো ঢাকায় মগা ঠগা বলতে পারে ওয়াগা মগা আছে কি নাই মারাত্মক ধরনের বোকা আছে কি নাই আছে না আছে মানুষ মরে কথায় শয়তান মরে না জারুর বাড়িতেও কথা ঠিক কি না কত গ্যারি মানুষ আছে থাপ্পর উস্কাইলি কয় থাপ্পর পাইয়ে গেছে কত টাকা থাপ্পর দেখাইছে না জানি আবার গাল বসাই থাপ্পর পড়ছে কথা ঠিক কি না জোরে কা আর কত আহাম মুখ আছে জোতাই দা ভিডাই লোক কয় পিডেন ভালো লাগে নাই কত খান্না কা জোতাই দা পিডে লই আমার পিটতেই করে নাই আমার গায় কোটা ছলে গায় লাগে নাই কত খান্না কা তাহলে জোতার বাড়ি আমার গায় লাগে নাই ওই দইলে যে একটা অমানুষের জাত কত খান্না কা এ আল্লাহর বান্দারা ঠিক আর ব্যাটিক আমি জিজ্ঞাসা করতেছি মাঝে মধ্যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কয়তেছি কার কার মজা লাগে কোন আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ কইতে মজা লাগে আলহামদুলিল্লাহ কইতে আপনারা মজা পান আল্লাহু আকবারের ধ্বনি দিতে সুইট লাগে বলেন আলহামদুলিল্লাহ মাওলার ডাকে মজা আল্লাহু আকবার কেউ পায় মজা কাউরো লাগে সাজা আছে কি না বাজান রে আল্লাহু রে আল্লাহ পীর সাহেবের ওই মুরুক্ষ মুরিদ ওয়াগা মুরিদটা মগা মুরিদ মুরিদটার হুজুর বেশি বেশি মহব্বত করত আর বড় বড় টাইটেল পাস দাওরা দিস পাস কামেল তা পাস আলেমেরা বাবা বলতো হুজুর আপনি ওয়াগা মুরিদটাকে এত বেশি মহব্বত কেন করেন আমরা তো বুঝে পাই না পিছা হুজুর কা আলেমেরা মহব্বত কেন বেশি করি দেখবেন না শুনবেন আলেমেরা বলতে জোর পারলে একটু দেখাইয়া দেন দেখাইতে পারলে আবার শোনে কেডা কথা কন্যা কা পীর সাহেব হুজুর বলতেছে বাজান এই নাও একটা মোরো কত বা মুরগি এমন জায়গায় নিয়ে জবাই করবা কেউ যেন না দেখে কি শর্ত লাগাইছে তাহলে এমন জায়গায় মুরগিটা নিয়ে জবাব দেবা কেউ যেন না দেখে তাহলে হুজুর গো বড় বড় আলেমেরা কইতেছে হুজুর আমার গো বোর্ডিং এর মধ্যে এমন একটা জায়গা আছে জায়গাটার মধ্যে নিয়ে জমা দিয়ে মুখ কেউ দেখবে না আর এক আলেমেরা কয় এমন জায়গা মিরপুরের এমন গোপন জায়গা আছে কেউ জানে না আমি চিনি একলা ওই জায়গায় জায়গা জবাই তো মুখ কেউ দেখবে না সবাই বাজান দুই এক ঘন্টার মধ্যে মোরগ বা মুরগি জবাই দে পীরের পায়ের তারে ফেলাই আটেছে পীর সাহেবকে বাবারা জবাব দিয়েছেন কিন্তু কোয়ান কি ওয়ান টুর ব্যাপার আমি জবাব দিয়ে নিয়ে আসছি আর দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেল ওই মুরুক মুরিটা মুরিক মুরগু নিয়ে আসে না বাবার একদিন পর মুরগ বা মুরগি নিয়ে আসলা হাতের মধ্যে আনাম মুরগি জবাই দিতে পারে না আরে জবাই দিতে পারে না আল্লাহ জবাই দিতে পারে না মুরুক্ক মুরিদ হুজুরের দ্বারে মুরাদ না সাইরা দল হুজুর কয় ওরে মুরুক্ক না তোর এই জন্য কি আমি মহব্বত করি সবাই মুরুক বা মুরগি জবাই দিয়া নিয়ে আসলো ফতুয়া দাঁড়িয়ে আলো সবাই মুরগি জবাই দিয়ে আর ফতুয়া সার মাত্র যুক্তি তর্ক সার দিয়ে মিটাগো আপনি হাস্তি আনার কুস মর্তু বা চাহ কেদা না খাক মে মেল কর গলে গল যারা হও তাহায় কত বা কত মাওলানা রুমি নাশত তা গোলামে শামসেদ তাবরেজি নাশত একটা সেকেন্ড সোহবাত অলি আল্লাহর হাজার বছরের এবাদত।